বুড়িতিস্তা বাঁচাও, উলিপুর বাঁচাও। প্রিয় উলিপুরবাসী, ছালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন, বুড়িতিস্তা উলিপুরের একটি প্রাচীন নদী। এটি থেত্রা ইউনিয়নের গোড়াইপিয়ার দিয়ে উলিপুর শহরে ঢুকে রানীগঞ্জ ইউনিয়নের কাশকোল নামক জায়গা দিয়ে ব্রহ্মপুত্র নদে গিয়ে মিলেছে। এই নদীর পাড়ে গড়ে উঠেছে আদি উলিপুর। ১৯৮৮ সালের প্রবল বন্যায় গোড়াইপিয়ারের মূল তিস্তার সাথে সংযোগকারী স্লুইস গেটটি নদীতে বিলীন হয়ে যায়। এরপর পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিতভাবে মূল তিস্তার সাথে বুড়িতিস্তার সংযোগ মুখে বাঁধ নির্মাণ করে পানি আসার পথ বন্ধ করে দেয়, ফলে নদীটি নাব্যতা হারিয়ে ফেলে। এই সুযোগে কিছু ব্যক্তি বুড়িতিস্তা নদীর তলদেশ ভরাট করে বিভিন্ন স্থাপনা তৈরি ও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং পানি চলাচলের পথ বন্ধ করে দেয়, যার প্রেক্ষিতে নদীটি মরতে বসেছে। উলিপুর পৌরসভা সহ বুড়িতিস্তা সংলগ্ন এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ হচ্ছে এই নদীটি। নদীটি বন্ধ করা হলে এতদ অঞ্চলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হবে, বিপন্ন হবে পরিবেশ। আমরা মনে করি, নদীটির নাব্যতা ফিরে আনা গেলে কয়েক লক্ষ হেক্টর জমিতে তিনটি ফসল উৎপাদন করা সম্ভব হবে। উন্নত মানের পাটের উৎপাদন চার গুণ বেড়ে যাবে, পূরণ হবে মাছের চাহিদা, হাজার হাজার মৎস্যজীবী আবার ফিরে পাবেন তাদের জীবিকা। তাই আসুন, দলমত নির্বিশেষে আমরা একজোট হই, বুড়িতিস্তা নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনতে আমরা আওয়াজ তুলি। সিএস ও এসএ নকশা অনুযায়ী নদীর সীমানা চিহ্নিত করতে হবে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বন্ধ করে দেওয়া মূল নদীর সাথে বুড়িতিস্তার সংযোগ খুলে দিয়ে একটি স্লুইস গেট নির্মাণ করতে হবে। অবিলম্বে অবৈধভাবে নদী ভরাটকারী ও দখলদারদের উচ্ছেদ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও ভরাট বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে হবে। দলদলিয়ার অর্জুন থেকে রানীগঞ্জের কাশকোল পর্যন্ত নদীর নাব্যতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্মানিত উলিপুরবাসী, আমাদের ডাকে বুড়িতিস্তা বাঁচাও, উলিপুর বাঁচাও আন্দোলনে সাড়া দিয়ে উল্লিখিত দাবির সমর্থনে বিভিন্ন রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও শ্রেণী পেশার মানুষ গত ১৩ মার্চ মানববন্ধন ও ২১ মার্চ বাইসাইকেল র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে যে সমর্থন জুগিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। বুড়িতিস্তা বাঁচার আন্দোলনে আপনিও একজন গর্বিত অংশীদার। আসুন, এই নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনতে আগামী ১১ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় গুনেঙ্গাস বুড়িতিস্তা ব্রিজ সংলগ্ন নির্দিষ্ট স্থানে বুড়িতিস্তায় প্রতীকী পানির ঢল কর্মসূচিতে আপনি, আপনার পরিবার পানিসহ কলস, জগ, ঘটি, মগ এবং শিশুদের পানির পটসহ যোগ দিন এবং কর্মসূচিটি সফল করুন। আহ্বানে উলিপুর প্রেস ক্লাব এবং রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি, উলিপুর, কুড়িগ্রাম।